হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে জারাকে স্কুলে ড্রপ করে বসেছিলাম, যেহেতু জারার এক্সাম ছিল, আম্মু ইজ নট ওয়েল, সো আজকে আমি গেছিলাম। সো দেখো, আজকে রাস্তা অনেক জ্যাম ছিল। ফার্স্টে তো লেকে ঘোরাঘুরি করতেছিলাম, বিকজ আমার কিছুই করার ছিল না, আই ওয়াজ ফিলিং সো লোনলি। পরে আমার মনে পড়লো আম্মু বলছে যে স্কুলে যে খালামণিকে কল দিতে। রাস্তা আজকে যে জ্যাম, মাই গুডনেস গাইজ, আমি লেকের পাড়ে বসে টাইম নষ্ট করতেছিলাম আর কি, কী করবো। মানে ভিউটা তো সুন্দর ছিল, দেখো এই পাশ দিয়ে মানুষ এক্সারসাইজ করে, হাঁটাচলা করে, আর এই জায়গাটা একদমই নিরিবিলি। ওই পাশে দেখো অনেক মানুষ, সবাই ওয়াকে বেরেছে যেহেতু সকালবেলা। আমি টাইম পাস করার জন্য এদিকে কুৎকুৎ খেলতেছিলাম, কিছু করার নাই। পরে দেখলাম ইট লুক স্টুপিড, পরে আবার বসে গেলাম। পরে এখানে আমি বসে আমার খালামণির জন্য ওয়েট করতেছিলাম যে উনি আসবে, আমার কাজিনকে আর কি স্কুলে ড্রপ করে আসবে, তারপর আমরা টাইম পাস করব, বিকজ দুজনেরই বসে থাকতে হবে। তো দেখো লেকে কত মানুষ, এটা তো কিছুই না, সকালে আরও বেশি মানুষ থাকে যারা যারা জানে। গাইজ, এটা আমার খালামণি। খালামণি কিছু ফ্রেন্ডসও ছিল স্কুলের আন্টিরা, সো সবাই মিলে একসাথে বসে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর চলে আসলাম সাইয়াদেনাতে, এখানে মেলা চলতেছে বৈশাখে, তো চলো যাই। বলে কি এখানে নাকি ভিডিও করা নিষেধ, ফেয়ারে কেন ভিডিও করা নিষেধ হবে। পর ওনাকে ক্রস করে ভিতরে এসে ভিডিও করলাম। এখানে খালামণি আমাকে কিছু ভিডিও করে দিল, আমি ব্যাগ দেখতেছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড ব্যাগস, কাপড় চোপড় অনেক কিছুই সেল করতেছিল খালামণি। থ্যাংক ইউ, আমার ফেয়ার থেকে এটা নিয়ে দিছে, দিস ইজ ভেরি কিউট, থ্যাংক ইউ। আপনি কি এঙ্গেজড একটু দেখি? ওরে বাবা, আই এম অলসো এঙ্গেজড। দুজনে শপিং করে স্কুল ছুটি হয়ে গেল, চলে আসলাম বাসায়। আজকের জন্য ব্লগ এতটুকুই ছিল, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, বাই।